আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রবাসকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবুনা রানা। দর্শক, সৌদি আরবের পবিত্র নগরীতে মদিনায় অবস্থিত ভিয়া ক্লিনিং কোম্পানি প্রায় 1700 কর্মীকে ফাইনাল এক্সিট দিয়ে সৌদি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভিয়া ক্লিনিক কোম্পানির ক্যাম্পে অবস্থানরত একজনের সঙ্গে আলাপ করলে তিনি জানান, বেতন বাড়ানোর জন্য দীর্ঘ কয়েকদিন যাবৎ কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা কর্মবিরতি সহ বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে এবং শ্রমিকদের চুক্তি শেষ হয়ে যাওয়ায় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিতে কর্মরত কয়েকজন শ্রমিক বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এই কোম্পানির বিভিন্ন সেকশনের বাংলাদেশি সুপারভাইজারদের সিন্ডিকেটের শিকার সাধারণ শ্রমিকরা। তাদের বিরুদ্ধে 500 থেকে 1000 রিয়ালের বিনিময়ে সাধারণ শ্রমিকদের কাজের ধরন পাল্টানোর অভিযোগ উঠেছে। এদিকে বিভিন্ন ধরনের আন্দোলন, মারামারি, ভাঙচুরের কারণে কোম্পানির এ সিদ্ধান্ত বলে মনে করেন শ্রমিকদের আরেকটি অংশ। তবে এ বিষয়ে জেদ্দা কনসুলেট লেবার কাউন্সিলর কাজী এমদাদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, গত দুদিন থেকেই আমরা এ বিষয়ে মদিনা লেবার মিনিস্ট্রি সহ ওই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দফায় দফায় আলোচনা করছি। জেদ্দা কাউন্সিলেটের লেবার কাউন্সিলের একটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছেন। তিনি আরো জানান, প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী মোট 2225 জন বাংলাদেশি শ্রমিক রয়েছে তাদের। এদের মধ্য থেকে যারা বিভিন্ন সময় কর্মবিরতি ও বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছে তাদের ভেতর থেকে 1700 জন বাংলাদেশি শ্রমিককে ফাইনাল এক্সিটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এসব শ্রমিকের সব পাওনা পরিশোধ করে তাদের পর্যায়ক্রমে নিজ দেশে পাঠানো হবে। জেদ্দা কনসুলেটের লেবার কাউন্সিলর কাজী এমদাদুল আরো বলেন, আমরা ওই কোম্পানিতে কর্মরত কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন, আমরা দীর্ঘ 17 থেকে 18 বছর কাজ করেছি এই কোম্পানিতে। আমরা আমাদের সব পাওনা বুঝে নিয়ে দেশে যেতে চাই। মোট 22 শতাধিক শ্রমিকের মধ্য থেকে 525 জন শ্রমিক ওই কোম্পানিতে কাজ করবেন, বাকিদের নিজ দেশে পাঠানো হবে। কোম্পানির সঙ্গে শ্রমিকদের চুক্তি শেষ হওয়ার মেয়াদ শেষ হচ্ছে চলতি সপ্তাহে। খবরটি আমাদের সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন সকল খবরাখবর এবং ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।